ওয়েলকাম ব্যাক, শুনছো ভূত এক্সপ্রেস। ওয়েলকাম ব্যাক, শুনছো ভূত এক্সপ্রেস 54 নম্বর এপিসোড। সকলকে স্বাগত জানাই আজকের এপিসোডে। আমি শুভ আছি তোমাদের সঙ্গে, এবং আজকের এপিসোডে রয়েছে দুটো জমজমাট ঘটনা, এবং আমি আশা করছি ঘটনা দুটো তোমাদের অনেকটা ভালো লাগবে। তাই যারা শুনছো আজকের এপিসোডটা, তারা মন দিয়ে শুনতে থাকো। তুমিও চাইলে আমায় ঘটনা পাঠাতে পারো, সেটা কারো থেকে শোনা কোনো ঘটনা হোক, কিংবা তোমার নিজের সাথে ঘটে যাওয়া একদম সত্যি ভৌতিক ঘটনা। ঘটনা পাঠানো খুবই সিম্পল, bhootexpress9@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ঘটনা লিখে আমায় ইমেল করে পাঠিয়ে দিতে হবে, অথবা আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশনে, সেখানেও তোমরা ঘটনা পাঠাতে পারো আমায়। যারা যারা নতুন শুনছ তাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত থাকার জন্য। আর বেশি দেরি করব না, চলে যাব আজকের প্রথম ঘটনায়। ঘটনাটি পাঠিয়েছেন রাজেশ মিশ্র, তিনি লিখেছেন, অনেকদিন ধরেই ভাবছিলাম একটা ঘটনা লিখে পাঠাবো, কিন্তু সময় হয়ে উঠছিল না। আজ একটা ঘটনা লিখে পাঠাচ্ছি। ঘটনাটি আমার এক দূর সম্পর্কের দাদার থেকে শোনা একটি ঘটনা, যদি ভালো লাগে তাহলে পড়ে শুনিও। ঘটনাটি যার সাথে ঘটেছিল সেই দাদার বাড়ি হলো নবদ্বীপের ওখানে। একদিন যাত্রা দেখে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল তার। তখন সে ভাবলো যে মেন রোড ধরে না গিয়ে সে কাঁচা রাস্তা দিয়ে যদি যায় তাহলে সে একটু তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাবে। এই ভেবে সে কাঁচা রাস্তাটি ধরেই হাঁটা শুরু করে। বলে রাখি, সে যেই রাস্তাটি দিয়ে যাচ্ছিল সেটি একটি কাঁচা রাস্তা ছিল, এবং কিছুটা গেলেই একটি বাগান পড়ত। আর সেই বাগানের ভিতর থেকে কিছুটা পথ হাঁটলে সে তার বাড়ির রাস্তায় পৌঁছে যেত। এর আগে সে অনেকবার এই পথ দিয়ে যাতায়াত করেছিল, কিন্তু কখনো কোনো খারাপ কিছু তার সাথে ঘটেনি। তো সেই বাগানটির ভিতর থেকে কিছুটা পথ হাঁটার পর সে অনুভব করলো তার পিছন পিছন কেউ একটা আসছে। পিছন ফিরে তাকিয়ে সে দেখলো একটা লোক হেঁটে হেঁটে তার দিকে এগিয়ে আসছে। লোকটি যখন একটু কাছে এলো তখন দাদাটা সেই লোকটিকে জিজ্ঞাসা করলো যে আপনি এত রাতে এই বাগানের ভিতর দিয়ে কোথায় যাচ্ছেন? তখন সেই লোকটি তাকে বলল যে আমি তো এইখানেই থাকি, এটা আমারই বাগান। এরপর দাদাটা সেই লোকটির সাথে কথা বলতে বলতে এগোতে লাগল। কিছুটা পথ তারা দুজনেই বেশ কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ দাদা অনুভব করলো সেই লোকটা, যে লোকটা তার সাথে হাঁটছিল, সেই লোকটার চেহারা এবং কথা বলার যে ধরনটা সেটা আস্তে আস্তে পাল্টে গেল। সে সাথে সাথে পকেট থেকে তার মোবাইলটা বের করে আর মোবাইলে টর্চ জ্বালিয়ে যখন সেই লোকটার মুখের দিকে আলোটা ফেলে তখন সে দেখে সেই লোকটা একটা বিভৎস ভয়ানক রূপ ধারণ করেছে। তার মুখটা দেখে মনে হচ্ছিল কেউ ইট দিয়ে থেতলে দিয়েছে, আর তার মুখ থেকে লালা ঝরছে। সাথে সাথে সেই লোকটা লাফ দিয়ে একটা গাছের ওপর উঠে যায়। দাদাটা বুঝতে পারে সে মারাত্মক একটা বিপদের মধ্যে পড়ে গেছে। সেই অবয়বটা খুব ভারী একটা কণ্ঠস্বরে তাকে বলে উঠল, আমার মুখ দেখা তোর উচিত হয়নি, তোকে আমি ছাড়ব না। দাদাটা প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে কোনো রকমভাবে নিজের প্রাণ বাঁচাতে ঠাকুরের নাম করতে করতে সেখান থেকে দৌড়ে পালায়। বাগানটির ভেতর থেকে বেরিয়ে তার বাড়ির রাস্তায় পৌঁছানোর পর সে অজ্ঞান হয়ে যায়। পরে যখন তার জ্ঞান ফেরে সে দেখে সে তার ঘরে শুয়ে আছে, আর তার আশেপাশে অনেক লোকজন বসে আছে। এরপর এই ঘটনার কথা সে সবাইকে জানায়। তারপর রাতের বেলা ওই বাগানটির ভিতর দিয়ে আর সেরকম মানুষজন যাতায়াত করে না।
এই ছিল আমার একজনের থেকে শোনা একটি ভৌতিক ঘটনা। যদি ভালো লাগে ঘটনাটি পড়ে শুনিও। এই ছিল আজকের এপিসোডের প্রথম ঘটনা। কেমন লাগলো সবাই কমেন্টস করে জানিও। নেক্সট ঘটনায় যাব তার আগে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেই ঘটনা শুনছো তাদের বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাও। যারা ঘটনা পাঠাতে চাও তারা ডেসক্রিপশনটা একবার চেক করে নিও, সেখানে ঘটনা পাঠানোর সব ডিটেলস তোমরা পেয়ে যাবে। চলে যাব নেক্সট ঘটনায়। ঘটনাটি পাঠিয়েছেন প্রীতম দাস, তিনি লিখেছেন, দাদা আমার নাম প্রীতম দাস, আমার বাড়ি আমতলায়। আমি আমার দিদির সাথে ঘটে যাওয়া একটি সত্যি ঘটনা তোমার সাথে শেয়ার করছি। ঘটনাটি যখন ঘটেছিল আমার দিদি তখন ক্লাস 9 পড়ে। আমাদের পরিবারে আমরা মোট 4 জন, আমার মা বাবা, আমার দিদি এবং আমি। আমাদের বাড়িতে মোট 2 রুম রয়েছে, একটি সামনের দিকে এবং একটি পেছনের দিকে। পিছনের ঘরটার সোজাসুজি আমার মেজো কাকার বাড়ি, আমার মেজো কাকার 2 ছেলে। তো আমার দিদি খুব রাত পর্যন্ত পড়াশোনা করত। এমনই একদিন আমার দিদি পেছনের ঘরে পড়ছিল। সেই সময় আমাদের এখানে টানা 7 ধরে কারেন্ট ছিল না। আমার দিদি যখন পড়ছিল তখন প্রায় রাত 12 কাছাকাছি বাজে। তখন আমি আর আমার বাবা আমাদের সামনের ঘরটাতে ঘুমাচ্ছিলাম। আমার দিদি ওই ঘরে একটা হারিকেন জ্বালিয়ে পড়ছিল। দিদি যেখানে বসে পড়ছিল তার ঠিক বাঁ দিকে একটা বাঁশের জানালা ছিল। তো আমার দিদি পড়তে পড়তে হঠাৎ শুনতে পায় জানালার বাইরে একটা খড়খড় করে শব্দ হচ্ছে। দিদি এইসবে বেশি কান দেয় না, কিন্তু শব্দটা অনেকক্ষণ ধরে হচ্ছিল। কিছুক্ষণ পর দিদি শুনতে পেল জানালার ওপার থেকে কে যেন দিদিকে তার নাম ধরে ডেকে উঠল। দিদি ভাবল হয়তো আমার কাকার ছোট ছেলেটা দিদিকে ভয় দেখানোর জন্য তার সাথে মজা করছে। দিদি তখন বলে যে দেখ আমাকে ভয় দেখাস না, আমি পড়ছি, তুই এখান থেকে যা। কিন্তু কিছুক্ষণ পর আবারও তার নাম ধরে কে যেন ডেকে উঠল। এরপর আমার দিদি প্রচণ্ড ভয় পেয়ে যায় আর সাথে সাথে একটা চিৎকার করে আমার মাকে ডাকে। সে মাকে বলে যে দেখো না কাকার ছোট ছেলেটা আমায় ভয় দেখাচ্ছে। এরপর আমার দিদির চিৎকার শুনে আমার মেজো কাকা ঘর থেকে বেরিয়ে আসে আর দিদিকে জিজ্ঞাসা করে যে চিৎকার করলি কেন। তখন দিদি বলে যে তোমার ছোট ছেলেটা আমায় অনেকক্ষণ ধরে ভয় দেখাচ্ছে, তাই আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি আর চিৎকার করে উঠেছি। তখন মেজো কাকা বলে যে আমার 2 ছেলেই তো ঘুমাচ্ছে, তারা কি করে তোকে ভয় দেখাবে। তারপর আমার মা দিদিকে প্রচণ্ড বকাবকি করে আর বলে যে তোকে এত রাতে এই ঘরে একা একা পড়তে কে বলেছে। কয়েকদিন পর আমার মা এবং কাকাদের থেকে জানতে পেরেছিলাম যে ঠাকুমা মারা যাওয়ার পর বাড়ির প্রতি মায়া সে ত্যাগ করতে পারেনি। বাড়ির অনেকেই মাঝের মধ্যে ঘরের পিছন থেকে কারো হাঁটা চলা করার শব্দ শুনতে পেত। এই ছিল দাদা আমার ছোট্ট একটি ঘটনা। এই ছিল আজকের এপিসোডের 2 জমজমাট ঘটনা। লাইক কমেন্টস করতে ভুলো না, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যেও। সবাই ভালো থেকো, আজকের মতো শুভরাত্রি।